বাকি আছে সেই দুটি বলে দিই। একটা হচ্ছে যে নাপাক অবস্থায় না, স্বপ্নদোষ হয়ে গেছে অথবা স্বামী স্ত্রী মিলন হয়েছে, তাহলে নাপাক অবস্থায় ঘুমাবেন না। যদি ঘুমাতেই হয় বিনা গোসলে, তাহলে কমপক্ষে উজু করে ঘুমাবেন, কমপক্ষে উজু করে ঘুমিয়ে যাবেন। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে আমার আব্বা উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আয়ার কদু আহাদুন আহজুনুবুন, হে আল্লাহ রাসূল, আমাদের কেউ কি নাপাক অবস্থায় গোসল ফরজ থাকা অবস্থায় ঘুমাতে পারবে? গোসল ফরজ আছে, ঘুমাইতে পারবো না পারবো না? জিজ্ঞেস করছেন। কালার নাম, হ্যাঁ ঘুমাইতে পারবে। এজা তাওয়াদ্দা আহাদুকুম ফালিয়ার কদ, যখন তোমাদেরকে উজু করে নিবে, উজু করার পরে ঘুমিয়ে যাও, অসুবিধা নেই। ও হওয়ার জন্য নাপাক থাকলে অসুবিধা নেই। নাপাকিটা কি হয়ে গেল? হালকা হয়ে গেল, নাপাকি হালকা হয়ে গেল। জুনবি নাপাক মানুষ কোনো বাড়িতে বসবাস করলে, থাকলে, অবস্থান করলে, অথবা কুকুর থাকলে, অথবা ছবি থাকলে কি হয় না? ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা আসে না। যখন উজু করে নিল, হ্যাঁ আর রহমতের ফেরেশতা আসতে বাধা নেই, রহমতের ফেরেশতা আসবে। এই জন্য কুকুর বাড়িতে পোষা জায়েজ নাই, হ্যাঁ ট্রেন কুকুর না হইলে। এইরকমই বাড়িতে ছবি রাখা জায়েজ নাই ঝুলিয়ে, কারণ রহমতের ফেরেশতা থেকে বঞ্চিত থাকবেন, তার মানে আল্লাহ পাকের রহমত বরকত থেকে, বাড়িতে আপনার বরকত হওয়া রহমত থেকে বঞ্চিত থাকবেন। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে, আগের হাদিসটি বুখারী আর এটি বুখারী মুসলিমের হাদিস, বলছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদা ইয়ানামু ওয়া জুনুব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল ফরজ হয়ে থাকতো আর ঘুমাবার ইচ্ছা করতেন, তখন কি করতেন? গাসালা ফারজাহু, লজ্জা স্থান ধুয়ে নিতেন, ওয়াতাওয়াদ্দা আলিস-সালাতে, আর নামাজের মতো করে উযু করে নিতেন। তাওয়াদ্দা আলিস-সালা, নামাজের মতো মানে পুরো উযু করে নিতেন, আর তারপরে ঘুমিয়ে যেতেন, আর ফজরের আগে গোসল করে নিতেন বা তাহাজ্জুদের আগে গোসল করে নিতেন, কোনো দোষ নেই। তাহলে কেউ যদি এশা পরে নাপাক হয় আর উযু করে ঘুমিয়ে যায়, 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাক, অসুবিধা নেই। সকালবেলা নাপাক হয়েছে, জোহর পর্যন্ত, জোহরের আজান পর্যন্ত সে গোসলকে বিলম্ব করতে পারে, কাজকর্ম করুক, রান্না করুক, সবকিছু করতে পারে, কিন্তু উজু করে করবে, খাওয়া দাওয়া করুক, কোনো অসুবিধা নেই, উজু করে নেবে। 14 নম্বর